নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির করেছি। আমি হচ্ছে জ্যান্ত কাতলা মাছের ঝাল করব। এটা পুকুরের কাতলা, খুবই উপকারী। আর কাতলা মাছটা খুব সুন্দর ছিল, বেশ বড়। আর এটাকে আমি আজকে ঝাল করে দেখাবো। প্রথমে আমি এটাকে ধুয়ে নিয়েছি এবং এর থেকে যে জলটা থাকে সেই জলটা ঝারিয়ে নিয়েছি। নিয়ে এবার এতে নুন আর হলুদ মাখাবো। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে এটাকে মাখিয়ে গরম তেলের ওপর ছেড়ে দেবো। ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে, তাহলে কি হয় ভাজাটা খুব ভালো হয়। এটা পুকুরের জ্যান্ত কাতলা, বাজার থেকে সবে নিয়ে এলো। এবার ভাজবো, দেখতে থাকুন। মাছটাকে ভাজা করে নিচ্ছি। মুড়োগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো সব লাল করে ভেজে নিয়েছি, এবার ঝাল করব। জিরে বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, ঝোলটা ফুটে গেছে, ভাজা মাছগুলো তুলে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এবারে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি।
মাছের ঝালটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এতে সুন্দর গন্ধটা হয়। বন্ধুরা, আমি আজকে জ্যান্ত কাতলা মাছের ঝাল করলাম, তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর পাশে থাকুন আমাদের, আরও এগিয়ে যাব আমরা। আর এই আশা রাখবো, আর শুভ বিজয়া সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা।